প্রিয় ভিউয়ার্স, সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেল প্রাচী হেলথকেয়ারের পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি, যে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বা ফোনে বলেছেন, স্যার আমাদের যে কেওফু জুতার ঘরে আমরা কখন একটা জুতা, মানে কেওফু জুতা কোন বাচ্চাকে দিলে ভালো। তো আজ যে ভিডিওটা আপনারা দেখবেন, আমরা কেন কেওফু জুতা দিই, যেমন বাচ্চার এখানে কন্ট্রাকচার থাকলে, বাচ্চার পাটা পাকা থাকলে, ব্যালেন্স ইনব্যালেন্স হয়ে গেলে, তারপর আপনার ক্রসিং হয়ে গেলে, আমরা বিভিন্ন সিমটম দেখে আমরা এই কেওফু জুতাটা দিই। তো আজ যে ভিডিওটা দেখবেন, ওর এই পেশেন্টটা ফিজিওথেরাপি তো মাস নিতেছে, এই পেশেন্টটাকে আজকে আমরা মাপ দেখ মাপ দিয়েছি জুতা। তো এই ভিডিওটা দেখবেন, হাঁটতেছে এই বাচ্চাটা, হাঁটতেছে, আমরা কেন ওই জুতাকে জুতাটা দিয়েছি, কে অপর জুতাটা কেন দিয়েছি, এটা দেখবেন আপনার কিভাবে বাচ্চা হাঁটতেছে, বাচ্চা পাটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, বাচ্চা পড়ে যায়, বাচ্চার পাটা, এই আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা। আর আরেকটা বিষয়, যারা আপনার আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেন কেন এগুলো জুতা ব্যবহার করা হয়, যেমন আমাদের একটা জিনিস আপনাকে এক্সাম্পল বোঝাই, এই একটা ধরেন একটা প্যাড, ধরেন এই প্যাডটা হলো বাঁকা হয়ে গেছে, দেখতে পারেন আপনারা যে বাঁকা। এখন এই জিনিসটা তো আমরা দৈনন্দিন আমরা গ্রোথ হরমোন বাড়ে, আমাদের শরীর বাড়ে, আমরা যদি এটাকে এভাবে ঠামা দিই, এভাবে ঠামা দিয়ে রাখি, তাহলে জিনিসটা সোজা হয়ে যাবে, এভাবে ঠামা দিলে সোজা হয়ে যাবে, যার কারণে এই সোজা হওয়ার কারণে আমরা আসলে জুতার মাধ্যমে এই এইগুলো সাপোর্ট দিই, যার কারণে আপনারা এই পাগুলো সোজা হয়ে আসে, এটাই। আর সবাইকে আমি বিনোদন জানাচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাথে থাকেন, এতে আপনারা মানবতার কাজে লেগে থাকেন আমার সাথে। আর আপনাদের কমেন্ট এবং হোয়াটসঅ্যাপে অনেকেই আমাকে নক করতেছেন, আপনাদের জানাই আমার হৃদয় থেকে ভালোবাসা এবং আন্তরিক ধন্যবাদ। তো আমি একটা বিশেষ করে, আপনারা অনেকে আমাকে ফোন করেন যে তার এই এই বিষয়, আসলে আমি প্রতিনিয়তই বলতেছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, কারণ আমি আসলে খুব ব্যস্ত থাকি, যখন আপনারা আমাকে ফোন দেন হয়তো আমি পেশেন্টের সামনে থাকি বা একটা রুগী দেখাতে থাকে, তখন কিন্তু আপনি বলতেছেন, এইভাবে অনেকে আমাকে ফোন করেন, এই জন্য আমার অনেক কিছু মনে না থাকতে পারে। তাই আপনাদেরকে বিনতি অনুরোধ জানাচ্ছি, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এই ভিডিও একটা বাচ্চা ভিডিও রেকর্ড পাঠাবেন, আপনারা কোথায় থেকে বলছেন, বয়স কী কী কারণে এই সমস্যা। আশা করি যেবা যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছে, আশা করি উত্তর সবাইকে আমি দিয়েছি, আর আমি দিতে চেষ্টা করব, আমার একটাই লক্ষ্য, আমি মানবতার সবাই যাতে নিয়োজিত থাকতে পারি। তো এই যে ভিডিওগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতেছি, এটা আমাদের মানবতার সেবার কাজে লাগবে। আশা করি যেবা যারা এই সিমটমগুলো দেখবেন বা এগুলো দেখবেন, দেখে বাসাতে অনেক থেরাপি আপনি করতে পারবেন, বা আমার হোয়াটসঅ্যাপ রেকর্ডের মাধ্যমে আপনারা এইগুলো আমি রেকর্ড পাঠিয়ে দেবো, কী কী করতে হবে এই ম্যানেজমেন্টগুলো আপনারা পাবেন পারবেন সবাই বাসা থেকে। আর বিষয় চলে অনেকে জানে না, আপনাদের সবাইকে জানাতে হবে প্রতিবন্ধী শিশুদেরকে কীভাবে যত্ন করতে হবে, এটা যদি আমার ভালো লাগে থাকে, অন্যজনের যদি ভালো লাগে থাকে শেয়ার করবেন, ওনাকে দিবেন, আর যদি মনে করেন না ওনার ভালো লাগতেছে না বা আমার কথা আপনাদের ভালো লাগতেছে না, আমি প্রতিনিয়ত বলি আমি কোনো এটা গ্রহণ করবো না, আপনার ভালো লাগছে না কেন গ্রহণ করবো, আর আমি আশা করি ভালোর জন্যই এই পরামর্শগুলো দিচ্ছি। আমার অনেক পেশেন্ট আছে, আপনার বলেন রশ্মিন্দু বলেন, সাতক্ষীরা বলেন, পাবনা, রাজশাহী, টাঙ্গাইল, অল বাংলাদেশ থেকে অনেক কাম থেকে আমাকে ফোনের মাধ্যমে এইগুলো পরামর্শ, এই যে পরামর্শ সাধারণ পরামর্শ ওনারা পাননি। তো অনেকে আবার প্রশ্ন করে, স্যার আপনি যে এই ফিজিওথেরাপি দেন আমরা এই সুন্দর পরামর্শ পাইনি, যাই কি আপনারা এই সুন্দর মতামত প্রকাশ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, এভাবে মানবতার সেবায় লেগে থাকেন, আপনার একটা শেয়ার অন্যজনের উপকার করবে, এটাই একজন মানবতার কাজ, ঠিক আছে। আমরা মানুষ হিসেবেই মানুষকে সেবা করা মনে করি শ্রেষ্ঠ, মানে শ্রেষ্ঠ সেবা মানুষকে সেবা দেওয়াটা। তো ধন্যবাদ জানি, আজকের মতো এখানে শেষ করলাম, ভিডিওটা দেখতে থাকি। আচ্ছা এই তো, আচ্ছা গুড, আচ্ছা আচ্ছা আবার যাও, আবার যাও, তোমার আম্মুর কাছে যাও, যাও যাও, তোমার আম্মুর কাছে যাও, যাও যাও। আসো 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 আসো, এদিকে আসো, এদিকে আসো। মানে এই জিনিসটা হলো যে
জুতা দেওয়ার পরে যে কি ইম্প্রুভটা এটা একটু মানে বোঝা যাবে সহজে। আসো আসো, হুম হুম এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ আসো আসো, নেও, হ্যাঁ মোবাইল নেও আসো। হ্যাঁ এদিকে তাকাও তো, যাও যাও তোমার আম্মুর কাছে যাও আবার। দেখেন দেখেন, ওকে।